আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই আর ভালো থাকাটাই কামনা করি যে বন্ধুরা গত আমি একটি ভিডিওতে বলছিলাম যে আজ সাতই ডিসেম্বর আজকে আপনাদের জন্য স্পেশাল পাস সম্পর্কে পুরো বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো তাই তো বন্ধুরা আজকে সাতই ডিসেম্বর দু হাজার বিশ আজকে আমরা জানি মালয়েশিয়া ইমিগ্রেশন চালু হয়েছে এবং কি মালয়েশী ইমিগ্রেশন সমস্ত কার্যক্রমও চালু হয়েছে আর এই সময় মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী বাড়ির দুটো বিষয় নিয়ে খুবই চিন্তিত একটি হচ্ছে যে রিক্যালিবেশন প্রোগ্রামের মাধ্যমে কিভাবে বৈধ হওয়া যাবে আর একটি হচ্ছে রিক্যালিবেশন প্রদান এর মাধ্যমে কিভাবে আমরা মালয়েশিয়া ত্যাগ করবো বা কিভাবে আমরা দেশে ফিরে যাব তারই ধারাবাহিকতায় বন্ধুরা আমরা আজকে স্পেশাল পাস নিয়ে আমরা আলোচনা করব যে স্পেশাল পাস আপনি কীভাবে সংগ্রহ করবেন এবং কি আপনার হাতে কি ব্যালেট পাসওয়ার্ড লাগবে বা কী কী প্রয়োজন কত টাকা লাগবে এবং কি কিভাবে আপনি ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই অ্যাপয়েন্টমেন্টটি ফর্মটি আমি নিজে পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিব মোট কোথায় এই ভিডিওর মাধ্যমে আপনি পুরোপুরিভাবে জানতে পারবেন যে কিভাবে আপনি স্টোরের পাশ নিয়ে দেশে ব্যাক করতে পারবেন আমরা আশাবাদী এই ভিডিওটি সম্পূর্ণ আকারে আপনি দেখবেন দেখার পর আপনি আপনি নিজে নিজে আপনার স্টোরের পাশ সংগ্রহ করে আপনি দেশে ব্যাক করতে পারবেন তার শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা বলে রাখি যে আমাদের সমস্ত নিউজ এবং কি সমস্ত নিয়ম কারণ সবগুলো কিন্তু আমরা এই থেকে সংগ্রহ করে থাকি তো সেক্ষেত্রে আমাদের সমস্ত নিউজগুলো আপনারা বিশ্বাস করতে পারেন যে আমরা আপনাদেরকে অহেতুক বানোয়ার এবং কি মন করার কিছু বলে আপনাদেরকে হয়রানি করব না জি বন্ধুরা আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমির ইসলাম রুবুল কলামপুর মালয়েশিয়া থেকে যে প্রবাসী বন্ধু ভাই আপনাকে বলতেছি যদি আপনি আমাদের এসে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন অ্যাকাউন্টে বাজে রাখবেন পরবর্তী সকল নিজের আপডেট পেতে আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনে রাখবেন প্রবাসী চ্যানেলটি আপনার আমার আমাদের সবার ভিডিওটি একটি লাইক করে দেখা শুরু করবেন তো বন্ধুরা আমরা ভিডিওটি লম্বা না করে আমরা মূল প্রসঙ্গে চলে যাব তো প্রথমত আপনাকে স্পেশাল পাস সংগ্রহ করার পূর্ব শর্ত হচ্ছে আপনার হাতে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অনেকে দেখা যাচ্ছে পাসওয়ার্ড আছে তো পাসওয়ার্ডের মেয়াদ নেই বা পাসওয়ার্ডে নেই সে তো সেক্ষেত্রে যাদের পাসওয়ার্ড নেই অথবা পাসওয়ার্ড আছে তো মেয়াদ নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে বাংলা বাংলাদেশ হাইকমিশন থেকে একটি টাবল পাস সংগ্রহ করতে হবে সেই টাবল পাসের মাধ্যমে আপনারা মালয়েশিয়া থেকে দেশে ব্যাক করতে পারবেন আপনাদের কোনো পাসওয়ার্ড করার প্রয়োজন নেই দ্বিতীয়ত আপনাদেরকে এয়ার টিকিট সংগ্রহ করতে হবে বা বিমান টিকিট সংগ্রহ করতে হবে বিমান টিকিট কেটে বিমান টিকিট সাথে করে আপনাদেরকে ইমিগ্রেশনে যেতে হবে স্পেশাল পাসের জন্য তো বন্ধুরা বলে রাখি যে অবশ্যই যেদিন আপনারা ইমিগ্রেশন যাবেন তার তার থেকে ওই দিন থেকে যেদিন আপনারা ইমিগ্রেশন যাবেন স্টেশন পাশের জন্য ওই দিন থেকে চোদ্দ দিনের ভিতরে আপনাকে ওই বিমান টিকিট বা ওই ডেট থাকতে হবে আপনাকে দেশে ব্যাক করার বাড়তে যেন না থাকে চোদ্দ দিনের ভিতরে আপনাদেরকে দেশ ব্যাক করতে হবে একটু ক্লিয়ার করে বললে বন্ধুরা ধরুন এক্সাম্পল হিসেবে আজকে হচ্ছে দশ তারিখ ঠিক আছে তো আপনাদেরকে যদি আজকে আপনার ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আজকের থেকে চোদ্দ দিনের ভিতরে আপনার সেই দেশে যাওয়ার তারিখ থাকতে হবে তার মানে চব্বিশ তারিখের ভিতরে আপনাকে মালয়েশিয়া থেকে দেশে ব্যাক করতে হবে ওই হিসেবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাই তো প্রথমত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনারা বিমান টিকিট কাটবেন তার আগে না এবং কি করোনা সার্টিফিকেটে করবেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তৃতীয়ত হচ্ছে করোনা সার্টিফিকেট যেদিন আপনারা ইমিগ্রেশন দেখা করবেন বা ইমিগ্রেশন থেকে স্পেশ সংগ্রহ করবেন তার ঠিক দুদিন আগেই আপনাদেরকে করোনা ভাইরাস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তাই তো অবশ্য প্রথমত আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনারা বিমান টিকিট কিনবেন এবং কি করোনা ভাইরাস সার্টিফিকেটটি সংগ্রহ করবেন সাথে করে আপনাকে পাঁচশো রেঙ্গিত নিয়ে যেতে হবে জরিমানা হিসেবে আর অবশ্যই ওই টাকাটা আপনাকে পে করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা এটিএমের মাধ্যমে অবশ্যই আপনাকে ক্যাশ ব্যাক করতে পারবেন না আপনি ক্যাশ তারা গ্রহণ করবে না সেক্ষেত্রে আপনার অথবা আপনার বসের অথবা আপনার বন্ধু অথবা আপনার আত্মীয়জন যারাই আছে তাদের কাছ থেকে ব্যাঙ্ক কার্ড নিয়ে যাবেন পিন নাম্বারটি মনে করে নিয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাকে পাঁচশো রেঙ্গে পে করতে হবে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আর অবশ্যই ইমিগ্রেশনের প্রবেশের পূর্বে আপনি যেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যে অনলাইন মাধ্যমে তার একটি ফটোকপি আপনাকে সংগ্রহ করে নিতে হবে বন্ধুরা বলে রাখি যে আপনাকে আপনি চাইলে এক মাস আগে দুই মাস আগে তিন মাস আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ইমিগ্রেশনের কাছ থেকে তো বন্ধুরা সামান্য কয়েকটি জিনিস হলেই আপনি কিন্তু এক্সপার পাস সংগ্রহ করতে পারেন আমি আবার বলতেছি একটি ব্যালেট পাসপোর্ট বিমান টিকিট করোনাভাইরাস সার্টিফিকেট এবং কি পার্শ্ব ইঙ্গিত সেটা পে করতে হবে ক্রেডিট বা ডেবিট কার্ডে আর আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে যেই অনলাইনের মাধ্যমে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন ওই পেপারটি তো বন্ধুরা কথা না বাড়ে আমরা এখন চলে যাবো সরাসরি স্ক্রিনে মোবাইল স্ক্রিন যে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করবেন তো বন্ধুরা আমি আমার নামে নিজে করে আপনাকে দেখাবো আপনার ভিডিওটি নাটের শেষ দেখবেন আর বলে রাখি বন্ধুরা এ সময় সব ইমিগ্রেশন থেকে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না স্পেশাল পাস নিতে পারবেন শুধুমাত্র তিনটি ইমিগ্রেশন থেকে আপনি নিতে পারবেন সেগুলো হচ্ছে আপনার পুলাও পেনাং পুলাও পেরাক এবং কি ফুতে যায় ইমিগ্রেশন থেকে তিনটি ইমিগ্রেশন থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা স্ট্রোফার সংগ্রহ করতে পারবেন আর আমরা জানি মানুষের ইমিগ্রেশন প্রতিনিয়ত তাদের নিয়ম কানগুলো চেঞ্জ করতেছে সেক্ষেত্রে যদি আপডেট কিছু আসে বা আরও কয়েকটি ইমিগ্রেশন যদি কাজ করে এই ব্যাপারে বা স্প্রেফাফার্স দেয় আমরা সেটি আপনার কাছে বলবো তো আপাতত প্রাথমিকভাবে তিনটি ইমিগ্রেশন থেকে স্প্রোফার সংগ্রহ করার জন্য বল দিয়েছে চলুন এবারে আমরা অনলাইনে গিয়ে সেই ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টটি পূরণ করবো প্রবাসী ভাইরা প্রথমে বলে রাখি যে আপনাদেরকে যেই স্পেশভার সংগ্রহ করতে পারেন আপনারা চলতি মাস তথা ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে দু হাজার একুশ সালের জুন মাস তিরিশ তারিখ পর্যন্ত জীবন প্রথমে আপনার মোবাইলে থাকা যে কোনো গুগল ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা সার্চ বক্সে লিখবেন যেই অ্যাস এস টি ও এসটো লেখার পরে চার্জ করবেন চার্জ করার পরে যে প্রথম যে অপশানটি রয়েছে যে সিস্টেম তে মূল্যায়ন ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে এরপরে নিশ্চয়ই দেখতে যে আপনার এখানে টু অথবা ক্লোজ লেখা আছে ওইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যেই পেজটি আপনারা স্কোল ডাউনের নিচে চলে যাবেন একদম নিচে যেই এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে যে উপর যে অপশনটি রয়েছে যে আপনারা প্রসেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে তো এখান থেকে আপনারা সিস্টেম তেমুজান যে অনলাইন তো এখানে আপনাদেরকে এগুলো পূরণ করতে হবে তো আমি বলে রাখি যে প্রথমত বন্ধুরা এখানে আপনারা ফোন করতে হবে যে ডিপার্টমেন্ট এখানে আপনারা ফোন করতে বলা হয়েছে যে ইমিগ্রেশন যে কোন ইমিগ্রেশনে আপনারা যাবেন প্রথমে আপনাদেরকে বলা হয়েছে যে মাত্র তিনটি ইমিগ্রেশন থেকে আপনি এ সময় যে আপনার স্কুলে পাস সংগ্রহ করতে পারবেন তাদের মধ্যে রয়েছে একটি রয়েছে যেই জিম পোলাও পিনাং জিম পেরাক এবং কি আরেকটি রয়েছে আপনার যেই পুত্রাজয়া এর তিনটি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যদি ফরওয়ার্ডে আরও আপডেট আসে যে অন্য অন্য কয়েকটা জায়গার মধ্যে আরও বাড়িয়েছে তারা তাদের আপডেটগুলো আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো করবো জিম পোলাও পিন্যাং যদি আপনি পিন্যাং হয়ে থাকেন তাহলে আপনাকে যে এখানে ক্লিক করতে হবে জিম পোলাও পিন্যাং ক্লিক করার পরে আপনাকে দ্বিতীয় ঘর যেখানে আসে আপনার যে এই ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে আপনি যাবেন সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেপ পিলে এখানে ক্লিক করবেন ঘরের মধ্যে ক্লিক করার পরে আপনাকে এই অপশনটা যে এখানে ক্লিক করার পর যে এখানে তিনটে অপশান আছে এই তিনটে অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে যে ইবু পোলাও পিনাং এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে পরবর্তী আপনি কী কারণে আপনি ইমিগ্রেশনে দেখা করব বা ইমিগ্রেশনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে এই ঘরে ক্লিক করার পরে আপনি একদম চলে আসবেন নিশ্চয় একদম নিচ্ছে যে ঘরটি দেখা আছে এখানে আপনার প্রোগ্রাম রিক্লে বেশি পোলাং এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এ কাজ শেষে আপনার যদি আপনি প্যানাংয়ের হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখন যদি আপনি আপনি প্যারাক থেকে নেবেন তো প্যারাক থেকে কীভাবে নেবেন আপনি আপনাকে ক্লিক করতে হবে জিম প্যারাক জিম প্যারাক ক্লিক করার পরে সেম আগের সিস্টেমই তো আপনার এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে বা ব্রাঞ্চ সিলেক্ট করতে হলে এখানে আপনাকে যে লাস্ট যে আছে আছে এখানে আপনাকে ফোন করতে হবে যে ইপু যে প্যারাক এটা নিয়ে ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে ডিপার্ট আপনি কোন কাজে ইমিগ্রেশনে দেখা করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে সেই একই সিস্টেমের বন্ধুরা যে আপনি লাস্ট যে আছে এখানে যে বেসি প্রোগ্রাম যে এখানে আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে বাস শেষ হয়ে গেল আপনার প্যারাক থেকেও আপনি এভাবেই ফিল আপ করবেন এরপর আসি আমরা এবার আসুন যদি আপনি পুত্রে যাই ইমিগ্রেশন থেকে আপনি যে আপনার ফার্স্টটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কী করতে হবে বন্ধুরা একে সিস্টেম সবগুলো তারপর আমি দেখা দিচ্ছি দেখুন যে এখানে আপনার জিম ডাব্লিউ পি পুত্রে যায় এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার ব্রাঞ্চ করবেন যে কোন ব্রাঞ্চে যাবেন আপনি দ্বিতীয় গড়ের মধ্যে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে আপনার লাস্ট যে গড়টি দেখাচ্ছে এখানে যে প্রোগ্রাম রিক্লিপ বেশি পুলাইন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে যে আপনার যেই ফরওয়ার্ডে যে ঘরটি আছে আপনি কেন যে ইমিগ্রেশন যাবেন যে কী কারণে যাবেন কেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে যে এখানে উরুসান এর নিচে একটা খালি ঘর আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে যে একটাই ঘর আছে মাত্র এখানে একটাই অপশান আছে যে রিকের বেশি পুলাং এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর বাস শেষ এখন আপনার যেই প্যারাগ বা পিনাং যে আপনার পুত্রের তিনটা আমরা দেখিয়েছি তো সেক্ষেত্রে এখন আপনাদের কাজ হচ্ছে কি যে ডেট নিতে হবে কোন তারিখে আপনি দেখা করতে চাচ্ছেন বা কোন তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আগ্রহী সেই ডেটটি আপনি এখানে পার্সোনালিটি এখানে বসাবেন ডেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস করবেন তারপরে আপনারা এখান থেকে যেই সেল করবেন ধরুন আপনি এই যে ডিসেম্বর মাসে আপনি যেই একুশ তারিখে যেহেতু তারা চালু করতেছে একুশ তারিখ থেকে কার্যক্রম চালু হচ্ছে তো একুশ তারিখ ট্রাই করতে পারি যে খালি আছে কি না যে একুশ তারিখে খালি নেই বুকিং হয়ে গেছে সেক্ষেত্রে আমাদেরকে বাসে করতে আপনি এখানে একত্রিশ তারিখে দিতে পারেন তো সেভাবে আপনি যদি আবার সাই আপনি না আপনি জানুয়ারিতে যাবেন তো উপরে ডিসেম্বর থেকে আপনারা প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে যেই সালটা একুশ সালে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সিলেক্ট করতে পারেন বাস আমরা জানুয়ারিতে একটি ডেট দিব জানুয়ারিতে জানুয়ারিতে ডেট দেওয়ার পরে তো আমরা সাপোজ আমরা বিশ তারিখে যাব জানুয়ারিতে বিশ ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেসও করবে আমরা কোন সময় যে টাইমটা আপনি কোন সময় দেখা করতে আগ্রহী বা যেতে আগ্রহী মিগ্রেশনে সেক্ষেত্রে আপনার এখানে আছে বিশ তারিখে সকাল নটা থেকে দশটা আটটা থেকে নয়টা তিনটা থেকে চারটা তো আমরা যেই আমরা যাব সকাল এগারোটা থেকে বারোটা আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে হচ্ছে মূল কাজটা এখন আসছে যে আপনার এখানে আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার অ্যাড্রেস আপনার সিটি এগুলো পূরণ করতে হবে তো আমি পূরণ করে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার নামেই পূরণ করলাম যে এভাবে প্রথমত আপনার এখানে নামের গড়ার মধ্যে ক্লিক করার পরে আপনার নাম লিখবেন আমি আমার নাম লিখছি লিখতেছি আমিরুল আমিরুল ইসলাম এরপরে যে আমার পাসপোর্ট নাম্বারটি আমি এখানে বসাবো ওকে এরপরে আমি আমার অ্যাড্রেস যে আপনি যে জায়গায় আছেন আপনার অ্যাড্রেস দেবেন আমি আছি যেহেতু বান্দার বান্দার উতামা এরপর আপনার সিটি এখানে দেখব আমি পেতা লিংজায়া পেতা লিংজায়া এরপর আমার পোস্ট কোড অটোমেটিক চলে আসছে এখানে আপনার যে পোস্ট কোড না আসলে আপনি অনলাইনে গিয়ে লিখবেন যে আপনার অ্যাড্রেসে এরিয়ার নাম লিখে লিখবেন যে পোস্ট কোড তাও চলে আসবে অথবা কাউকে জিজ্ঞেস করতে পারেন আপনি যারা জানে পোস্ট করতে চলে আসতে অটোমেটিকলি তারপর আপনার নেগারি আপনি কোন স্ট্রিটে আমি আছি সেটাও চলে আসছে সেলেঙ্গড় তো এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন আমি আমার ফোন নাম্বারটি এখানে দিচ্ছি আমার ইমেল নাম্বারটি এখানে অটোমেটিক শো করতেছে আমার মোবাইল থাকা যে ইমেল নাম্বার ওইটাই শো করতেছে সব চলে আসতো ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকম একটি অপশান চলে আসবে এ পিএসটি চলে আসবে তো এপিএসটি আসার পরে আমরা এখন এখানে ওকে ক্লিক করবো তো ওকে ক্লিক করার পরে যে আপনার আমাদের কনফার্ম ফাইনালি আমরা আমাদের যে অ্যাপয়েন্টমেন্টটি অনলাইন আমরা পেয়ে গেছি যে এরকম একটি ফেস শো করবে যে এখানে আপনাকে কি কি নিয়ে যেতে হবে আপনার কাছে কি কি থাকতে হবে টোটালি বিস্তারিত এখানে ছোটো ছোটো হাত লেখা আছে আপনি এটি নেবেন আর অবশ্যই এই অনলাইন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এই ফেসটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কি প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনার সমস্ত ডকুমেন্ট যেদিন আপনি মেগিশান দেখা করবেন বা স্প্রিশ সংগ্রহ করবেন ওই দিন আপনাকে এটা নিতে হবে সাথে করে যে জি প্রিয় প্রবাসী ভাই আশা করি ভিডিওটিতে আমি যেভাবে যে ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করেছি ঠিক এভাবে আপনারা করতে পারেন যে তিনটি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তিনটি আপনাদেরকে দেখিয়েছি আমরা আপনি চাইলে এভাবে আপনি নিজে নিজে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি সংগ্রহ করতে পারেন এবং আপনার স্প্রেভারটা আপনি সংগ্রহ করতে পারেন আপনার কাউকে কারো কাছে গিয়ে ধরা দেওয়ার প্রয়োজন নেই আপনার নিজেটা আপনি নিজে করতে পারবেন আমি আবার একবার রিপিট করতেছি যে আপনাকে অবশ্যই স্ত্রোপাসের জন্য আপনাকে একটি ব্যালেট পাসওয়ার্ড অথবা আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আর আপনাকে অবশ্যই বিমান টিকিট সংগ্রহ করে রাখতে হবে যে দিন থেকে আপনি যে দিন পাসের জন্য যাবেন ওই দিন থেকে চোদ্দ দিনের ভিতরে আপনাকে ইয়ার টিকিটের বা আপনার বিমান ডেট থাকতে হবে যে আপনি প্লাই করবেন এবং কি করোনাভাইরাস সার্টিফিকেট থাকতে হবে পাসওয়ার্ড পে করতে হবে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে তো এই খুঁটিনাটি এগুলো হলে আপনি সুন্দরভাবে পাসটি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা একটা বিষয় আমি আন্তরিকভাবে দুঃখিত যে বিগত ভিডিওতে আমি বলছি যে আজকে আপনাদেরকে আমি আমার যে প্রশ্ন উত্তর পর্ব যে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তরগুলো আপনার দিয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সময় সংকটের কারণে আমরা ভিডিওটি এখানে শেষ করতে বাধ্য হয়েছি যে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা বিরক্ত বোধ করবেন তো এরপরে আমি একটি ভিডিও করতেছি যে ওই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কোশ্চেনের আনসার দিয়ে যাবে ইনশাল্লাহ আর এবং কি বর্তমান মানুষের যে পরিস্থিতি এবং কি মানুষের যে লকডাউনের সিচুয়েশন নিয়ম কারণগুলো আমরা উল্লেখ করে যাব ওই ভিডিওর মাধ্যমে তো সেক্ষেত্রে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমরা আপনার কমেন্টে যথাযথ মূল্যায়নের সাথে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন যে আপনারা একটি শেয়ার হতে পারে যে অন্য একটি প্রবাসী ভাই খুব সহজে সুন্দরভাবে ইমিগ্রেশন থেকে সংগ্রহ করতে পারবে এবং সে অনেক উপকৃত হবে যেহেতু অনেক প্রবাসী ভাই এখনও আমাদের সাথে আটকা পড়েছেন দেশে যেতে পারতেছেন না তো এত ভিডিওটি আপনি শেয়ার করবেন আর অবশ্যই আপনার যে কোনো মতামতের জন্য আপনারা আমাদের কাছে কমেন্ট করতে পারেন আমাদের কাছে আমাদের প্রবাস টিভি ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন আপনাদের সমস্ত কিছু আমরা আমাদের যেই দায়িত্ব হিসেবে আমরা দেখে থাকবো আর বন্ধুরা এভাবে সমস্ত আপডেট নিউজ পেতে আমাদের প্রবাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবেন এখনটি বাজে রাখবেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ প্রবাসের সকল নিউজের আপডেট পেতে লাইক দিয়ে রাখুন আমাদের প্রবাস টিভির ফেসবুক পেজ চাইলে আপনিও প্রয়োজনীয় পোস্ট করতে পারেন আমাদের এই ফেসবুক পেজে